আজকে আমরা শিখে নিই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। চলো তাহলে শুরু করি। অ্যাবাইড বাই, মেনে চলা। অ্যাবাইড বাই এর নিয়ারেস্ট মিনিং হলো অ্যাডহার টু আর ওবে। মানে অ্যাডহার টু এর মানে হলো মেনে চলা, অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা, ওবেরও মানে মেনে চলা, অ্যাবাইড বাই এরও মানে মেনে চলা। একটা উদাহরণ দেখে নিই। আমাদের শিক্ষক মহাশয়কে মেনে চলা উচিত। উই শুড ওবে আওয়ার টিচার্স, কিংবা আমি বলতে পারি উই শুড অ্যাবাইড বাই আওয়ার টিচার্স, কিংবা আমি বলতে পারি উই শুড অ্যাডহার টু আওয়ার টিচার। দুয়ের দাগ, অ্যাবাউন্ড ইন, প্রচুর পরিমাণে থাকা, এটার মানে। তাহলে উদাহরণ হচ্ছে, এই পুকুরে অনেক মাছ আছে, মেনি মোর ফিশেস অ্যাবাউন্ড ইন দিস পন্ড। তারপর তিনের দাগ, বি অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা। সে গতকাল ক্লাসে অনুপস্থিত ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে। চারের দাগ, বি অ্যাবসর্বড ইন মানে মগ্ন থাকা বা নিবিষ্ট থাকা। উদাহরণ, সে পরীক্ষার সময় পড়াশোনায় মগ্ন ছিল। তাহলে আমি এটা ইংলিশটা করব, হি ওয়াজ অ্যাবসর্বড ইন দ্য স্টাডিজ ডিউরিং দ্য এক্সাম। তারপর পাঁচের দাগ, অ্যাক্সেস টু, প্রবেশ অধিকার। এই বাগানে জনতার প্রবেশ অধিকার ছিল না, পাবলিক হ্যাড নো অ্যাক্সেস টু দিস গার্ডেন। ছয়ের দাগ, অ্যাকর্ডিং টু, অনুসারে, তোমার আদেশ অনুসারে আমি কাজটি করেছিলাম। According to your order, I did the work. বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম।